যদি আপনি গুগলে গিয়ে এখন সার্চ করেন ভ্যালি অফ ফ্লাওয়ার, সবার প্রথমে যে নামটা আপনার সামনে ভেসে উঠবে সেটা হলো উত্তরাখণ্ড। কিন্তু দেশের মধ্যে তথা রাজ্যের মধ্যে তথা আমাদের এই ছোট্ট জেলায় যদি আপনাকে ভ্যালি অফ ফ্লাওয়ারের সন্ধান পেতে হয়, তবে অবশ্যই একবার আপনাকে আসতে হবে খিরাইতে। হ্যাঁ, বিগত কয়েক বছরে বিশেষ করে সোশ্যাল মিডিয়ার দৌলতে পশ্চিমবঙ্গের ভ্যালি অফ ফ্লাওয়ার হয়ে উঠেছে খিরাই অঞ্চল। তো চলুন আজকে আমরা পৌঁছে যাই খিরাইয়ের সেই ফুলের উপত্যকায়। তো প্রথমেই যারা প্রথমবার আমাদের এই চ্যানেলে এসেছেন, আমাদের ভিডিও যারা দেখছেন তাদের কাছে অনুরোধ, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটাকে অন করে দিন, ভবিষ্যতে যে কোনো ব্লগ, এডুকেশন যেই ভিডিও আমরা নিয়ে আসবো তার আপডেট আপনারা আপনাদের মোবাইলে পেয়ে যাবেন। তো চলুন আজকে যাওয়া যাক পশ্চিমবঙ্গের ফুলের উপত্যকা খিরাইতে। যদি আপনি খড়গপুর বা মেদিনীপুরের দিক থেকে আসেন, তবে অবশ্যই আমি বলবো নিজস্ব যানবাহনে এখানে আসতে পারেন, যথা দু চাকা অথবা চার চাকার যে কোনো যানবাহনে। খড়গপুর থেকে খিরাইয়ের দূরত্ব মোটামুটিভাবে 50 কিলোমিটার, বাইকে আসতে সময় লাগে 1 ঘন্টা 30 থেকে 1 ঘন্টা 40 মিনিট। তবে বলে রাখা ভালো, কখনোই গুগল ম্যাপের ওপর ভরসা করে সম্পূর্ণ পথ যাওয়ার কথা ভাববেন না, তার কারণ আমরাও প্রথমবার গুগল ম্যাপের ওপর ভরসা করেই যাই, সঠিক রাস্তায় না গিয়ে আমরা উল্টো রাস্তায় খিরাইয়ের পথে চলে যাই। এরপর আমাদেরকে আবার পিছন ফিরে এসে অন্য রাস্তা ধরে খিরাইয়ের দিকে যেতে হয়। যদি আপনি কলকাতা বা হাওড়ার দিক থেকে আসেন, তবে মেদিনীপুর বা খড়গপুরের যে কোনো লোকালে চেপে পাঁশকুড়া স্টেশন অথবা পাঁশকুড়ার ঠিক পরের স্টেশন খিরাইতে নামতে পারেন। ওখান থেকে অটো ভাড়া করে সোজা আপনি পৌঁছে যেতে পারেন ফুলের উপত্যকা ভ্যালি অফ ফ্লাওয়ার খিরাইতে। এভাবেই আমরা পৌঁছে গেলাম পশ্চিমবঙ্গের ফুলের উপত্যকা খিরাইতে। আপনি যদি বাঙালি হয়ে থাকেন, আপনার বাড়িতে সামান্য হলেও ফুলের গাছ থাকাটা স্বাভাবিক, কিন্তু এক জায়গায় এত রকমারি ফুল আপনি মনে হয় এর আগে কোথাও দেখেননি। আর হ্যাঁ, পশ্চিমবঙ্গের মধ্যে আমার মনে হয় না আর কোনো জায়গায় এইভাবে এত ফুলের চাষ একসাথে লক্ষ্য করা যায়। এখানে আপনি গাঁদা, রজনীগন্ধা, হলুদ চন্দ্রমল্লিকা, লাল চন্দ্রমল্লিকা, গোলাপ সহ রকমারি ফুল দেখতে পাবেন। ফুল দেখার পাশাপাশি সামনে থাকা রেল ব্রিজ দিয়ে ছুটে চলা রেলগাড়ির অপরূপ সৌন্দর্য আপনি এখানে থাকা অবস্থাতেই অনুভব করতে পারবেন।
তবে হ্যাঁ বলে রাখা ভালো, এই সৌন্দর্য ভিডিওর মাধ্যমে প্রকাশ করা কোনোভাবেই সম্ভব নয়। যদি এই সৌন্দর্য আপনাকে উপলব্ধি করতে হয় তবে একবার না একবার আসতেই হবে পশ্চিমবঙ্গের ফুলের উপত্যকা খিরাইতে। আজকের মতো ভিডিও এতটাই, যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন, ধন্যবাদ।